ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নাইম টেক ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে একটি প্রফেশনালি ইমো অ্যাকাউন্ট খুলবেন তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিলে আমি পরবর্তীতে যখন কোনো ভিডিও আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে আমরা প্লে স্টোরে যাব এখন প্লে স্টোরে যে এখানে ইমো লিখে সার্চ দেব ইমো আমার যেহেতু আগে থেকে ইমোটা ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমার ইনস্টল করা লাগতেছে না আপনাদের যাদের ডাউনলোড করা নেই তারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমি এখন ওপেন করব তো বন্ধুরা ওপেনে ক্লিক করলাম এখন অ্যালাউ করে দিতে হবে তো বন্ধুরা এখানে আমার ফোন নাম্বারটা দিতে হবে আমি আমার ফোন নাম্বারটা দিতেছি তো বন্ধুরা আমার ফোন নাম্বারটা দেওয়ার পরে যে এখানে টিক চিহ্ন দেখছেন আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন দেওয়ার পরে যেখানে টিক চিহ্ন মার্কে ক্লিক করবেন এখন ওকে দিতে হবে তো বন্ধুরা এরপরে আমার ওই নাম্বারে একটা এসএমএস যাবে ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটি এখানে বসাই দিতে হবে আমার কোডটি চলে আসছে আমি বসাই দিচ্ছি 7619 তো বন্ধুরা কোডটি বসাই দেওয়ার পরে যেরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি যে নামে আপনার ইমো অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছে সেই নামটি দিবেন আমি আমার অ্যাকাউন্টের নামটি দিচ্ছি মেহেদি হাসান এখন টিক মার্কে ক্লিক করে দিতে হবে এখানে প্রোফাইল পিক দিতে হবে আমি প্রোফাইল পিকটা পরে দেবো আমি টিক চিহ্নে ক্লিক করে দিলাম অ্যালাউ করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাকাউন্টটি এখন প্রফেশনালি খোলা হয়ে গেছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন